অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহিরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর ফাঁকি তদন্তের অংশ হিসেবে তার লেনদেন বন্ধ বন্ধে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে এনবিআর এর গোয়েন্দা সংস্থা সিআইসি শরীফ জহিরের পরিবারের মোট চার সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে গোয়েন্দারা জানান অনন্ত গ্রুপের একটি গার্মেন্টস কারখানার বিরুদ্ধে পতিত সরকারের আমলেই ভ্যাট ফাঁকির অভিযোগ তদন্তের আওতায় ছিল অন্তর্বর্তী সরকার আসার পর শরীফ জহির পরিবারের বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত শুরু হয় এরই মধ্যে তাদের আয়কর নথিসহ নানা তথ্য সংগ্রহ করেছেন কর কর্মকর্তার কর্ম একটি রোলস রয়েস গাড়ি আমদানিতেও এই উদ্যোক্তার বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ ওঠে পরে গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ নিয়ে আদালতে মামলা চলছে